প্রশ্ন করেছেন কোরআন মাজিদ ও বোখারি শরীফে অনুবাদ বা তাফসিরে কোন লেখকের পড়লে ভালো হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক কোরআন মাজিদ অনুবাদ বের হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো অনুবাদ যদি শুধু অনুবাদ পড়েন আলবায়ান ফাউন্ডেশন অনুবাদটা পড়তে পারেন সালা এটা কিছুদিন মধ্যে বের হবে আবার আবার এটা আমাদের তফসি অনুবাদটাও পড়তে পারেন সাথে এই অ্যাপসের মধ্যে যেটা আছে আল কোরআন কোরআনকারিম অ্যাপস কোরআন মাজিদ অ্যাপসে সেটিগুলি সাত চারটা তফসিল আছে চারটা তফসিলি এখানে ভালো আছে আলহামদুলিল্লাহ চারটা তফসিল আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই আর বোখারশুর অনুবাদের ভিতরে আসলে অনুবাদ কোনটা যে ভালো হয়েছে বলা কঠিন যেটাই উল্টেই দেখি সেটাতেই সমস্যা দেখি এই জন্য আপনি যতটুকু পারেন সাধ্য সপ্তাহ আর বন্ধ করে থাকা যাবে না পড়তে হবে সেই জন্য আপনি যতটুকু পারেন পড়ে দেখবেন কোথাও সন্দেহ হলে আপনি জিজ্ঞাসা করেন আলমদেরকে বর্তমান অনুবাদের মধ্যে বর্তমান অনুবাদের মধ্যে এখনও সম্ভবত তাহিদের তাও যে পাবলিকেশনটা ভালো তারপরে দারুসালামের মধ্যে বেশ কিছু জায়গাতে খলল দেখেছি অনুরূপভাবে ইসলামিক ফাউন্ডেশনটা এত খারাপ নয় আমি বলতে চাচ্ছি এটাই যে আপনি যেটাই পড়েন কোনো সমস্যা নেই তবে দেখে নিতে হবে অনুবাদের আপনি এটা দিয়েই বাংলা পড়েই ফতোয়াবাজি শুরু করে দিবেন নাল্লা বস্তে আলমদের জিজ্ঞাসা করেন শুদ্ধ কিনা বা অর্থটা শুদ্ধ বুঝছি কিনা আমি হ্যাঁ তো বোখারি হাদিস তো শুদ্ধ তো সন্দেহ হয় না কিন্তু অর্থটা আমি ভুল বুঝছি কিনা অনেক সময় বোখারি হাদিস আছে কোনো না মনসুখ আছে কোনোটা আছে না মনসুখ নস্ক হয়ে গেছে কিন্তু এটা আমল করতে পারবেন না আপনি যে আলেমদের জিজ্ঞাসা করে নিতে হবে সুতরাং অনেক সময় বোখারি পড়ার পরেও মানুষ কিন্তু বিভ্রান্ত হয় কেন হয় কারণ সে জানে না এখানে কোনটা আমল করতে হবে কোনটা আমল করতে হবে না এই বিষয়টি আমাদের জানা উচিত সুতরাং যে আলেমদের কাছে না গেলে আপনি কিন্তু বিভ্রান্ত হবেন আর তাফসিরের ক্ষেত্রে আমাদের তাফসিরটা পড়তে পারেন আর যেটা আমরা জানেন এখনো ইয়েতে আছে বিভিন্ন অ্যাপসে আসে এবং আলহামদুলিল্লাহ এটা আপনি ইসলাম হাউস ডট কমও আছে বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির সার্চ দিলে এটা লেগে সার্চ দিলেই গুগলে সেটা আসবে আপনি সেখান থেকে নামিয়ে নিতে পারবেন আর হ্যাঁ তাছাড়া আমাদের পেজে লিঙ্ক দিয়ে আছে আমাদের পেজে ঢুকতে দেখে দেখতে পারেন আর যদি ইয়েটা পড়েন আর আরও কিছু তফসির আমার মনে বের হয়েছে আমার নাম মনে আসছে না এগুলো এগুলো ইবনে কাসির তফসির তফসির ইবনে কাসির যেটা আছে সেটাও পড়তে পারেন হ্যাঁ সেটা পড়বেন তবে কোনো হাদিসের ক্ষেত্রে যদি কোনো আপনার কোয়ারি থাকে আলমকে জিজ্ঞাসা করে নেবেন অনেক ব্যাপারে তারা কিন্তু শুদ্ধাসুদ্ধ নির্ণয় করে যায়নি সে আলোচনা করেনি সেজন্য সেগুলো আলমদের থেকে জেনে নিতে হবে